মক্কা আওয়ামী পরিষদের আলোচনা সভা হয়েছে। মক্কা প্রতিনিধি মোহাম্মদ কামালউদ্দিন জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে মোতাহারুল ইসলাম চৌধুরীর সভাপতি, মফিজুর রহমান মফিজ সাধারণ সম্পাদক, মুস্তাক আহমদ আঙ্গুর সাংগঠনিক সম্পাদক ও বিজয় কুমার বড়ুয়া দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আক্তার হোসেন, মোহাম্মদ ফারুক, আবু সৈয়দ সহ অনেকে।